নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ হল চীন। কিন্তু প্রতিবেশী হলেও প্রতিবেশী সুলভ আচরণ করে না চীন, বরং নানান সমস্যা সৃষ্টির চেষ্টা করে চীন। শুধু ভারতের সাথে নয়, সারা বিশ্বব্যাপী সমস্যার জন্ম দিয়ে চলেছে চীন। করোনা অতিমারী থেকে শুরু করে আগ্রাসনের প্রচেষ্টা, সর্বক্ষেত্রেই নাম উঠে এসেছে চীনের। সারা বিশ্ব এখন ধীরে ধীরে চীনের খারাপ দিকগুলো দেখতে পাচ্ছে। এজন্য বিশ্বশক্তিরা একজোট হচ্ছে এই কুখ্যাত চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। বন্ধুরা, এমত অবস্থায় চীনকে নিয়ে একটি বড় খবর উঠে আসছে। ধরা পড়ল চীন, কেঁপে গেল জিনপিং। পুরো ঘটনাটি কি ঘটেছে জানাবো আপনাদের বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, ভারতে বসবাসকারী 81 জন চীনাকে দেশ ছাড়ার নোটিশ ধরানো হয়েছে। এদের প্রত্যেকেই হয় কোনো বেআইনি কাজে যুক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে, নয়তো ভিসার শর্ত ভেঙে বেআইনিভাবে থাকছিলেন এদেশে। মঙ্গলবার কেন্দ্র লোকসভায় একটি হিসেব দিয়ে জানিয়েছে, একই অভিযোগে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ভারত ছাড়তে বাধ্য করা হয়েছে আরও 117 জন চীন দেশীয় ব্যক্তিকে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই হিসেব দিয়েছেন লোকসভায়। তিনি জানিয়েছেন, এর বাইরেও আরও 726 জন চীনাকে আইন ভাঙার অভিযোগে বিরূপ তালিকা বা অ্যাডভার্স লিস্টভুক্ত করা হয়েছে। নিত্যানন্দ জানিয়েছেন, বিদেশ থেকে যারা ভিসা নিয়ে এদেশে আসেন তাদের উপর নজর রাখে কেন্দ্র। অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিসার সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই বিদেশিরা থাকছেন ভারতে। অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে চীন দেশীয় নাগরিকদেরও সতর্ক করা হয়, তারপরও না শুনলে নোটিশ পাঠানো হয়। তবে একই সঙ্গে নিত্যানন্দ জানিয়েছেন, যদি অসুস্থতা বা যথাযথ কারণে কারো ভারতে থাকার সময় প্রলম্বিত হয় সেক্ষেত্রে তাঁদের বিষয়টি বিবেচনা করে দেখাও হয়। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা উৎসাহিত হতে পারি। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।